আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহিন। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন। প্রায় আড়াই বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 19 নভেম্বর 2022। বরাবরের মতো এবারেরও প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ, এবং সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর অধ্যাপক জ্যাতি রোল। বন্ধুরা, এই ভিডিওতে আমি জানাতে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনের জন্য গুগলে স্টুডেন্ট কনভোকেশন DEU লিখলেই প্রথমেই পেয়ে যাবেন লগ ইন স্টুডেন্ট কনভোকেশন। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে, লেখা আছে 53 convocation 2022 লগ ইন। এইখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। সাইন আপ করা থাকলে আপনি লগ ইন করবেন, আর সাইন আপ না করা থাকলে সাইন আপে ক্লিক করে সব ইনফরমেশন দিতে হবে সঠিকভাবে, তারপর হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। আমার যেহেতু আগে সাইন আপ করা ছিল না, তাই আমি এখন সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর সাইন আপ ফর্ম ভালোভাবে পূরণ করতে হবে। নাম, ফোন, ইমেল আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনারটা ভালোভাবে দিবেন। দেন ক্যাপচা পূরণ করব এবং সাবমিটে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনের অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ করেছেন। আপনি নিচের গো টু লগ ইন পেজ বাটনে ক্লিক করে লগ ইন করার মাধ্যমে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করতে পারবেন। এখন গো টু লগ ইন বাটনে ক্লিক করছি। এখন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। এখন এই দ্বিতীয় ধাপে সব ধরনের ইনফরমেশন ভালোভাবে পূরণ করতে হবে। এডিট ইনফরমেশন লেখা আছে, এই জায়গায় ক্লিক করে সব ইনফরমেশন সঠিকভাবে পূরণ করব। দেখুন লাল কালি দিয়ে লেখাই আছে, এই অংশটু পরীক্ষার মার্কশিট অথবা প্রবেশপত্র অনুসারে পূরণ করতে হবে। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আরও অনেক ইনফরমেশন দিতে হবে। এখানে নাম, ইমেল, ছবি, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, জন্ম তারিখ সহ আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। একজন আবেদনকারীকে মোট 5টি ধাপে অনলাইনের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, এবং অনলাইনের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে মোট 6টি পেজ ডাউনলোড করতে পারবেন। প্রথমটি হচ্ছে সমাবর্তনের রেজিস্ট্রেশন এবং মূল সনদ উত্তোলনের আবেদনপত্র, দ্বিতীয়টি হচ্ছে আবেদনপত্র জমাদানের রসিদ, তৃতীয়টি হচ্ছে কস্টিউম গ্রহণের ফর্ম, চতুর্থটি হচ্ছে গ্রহণকৃত কস্টিউম ফেরত দেওয়ার রসিদ, এবং পঞ্চমটি হচ্ছে গিফট গ্রহণের ফর্ম, এবং ষষ্ঠটি হচ্ছে ফি জমা দেওয়ার রসিদ। সমাবর্তনের পঞ্চম ধাপ সম্পূর্ণ হবার পরই কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে বিবেচিত হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করে কোনোভাবেই সমাবর্তনে অংশ নেওয়া যাবে না। আর আবেদন ফর্মের সাথে
যেসব কাগজপত্র জমা দিতে হবে। পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি, পদকপ্রাপ্তদের ক্ষেত্রে পদকপ্রাপ্তির চিঠির সত্যায়িত ফটোকপি, যারা সাময়িক সনদ তুলেছেন কিন্তু ফেরত দেননি তাদের ক্ষেত্রে সাময়িক সনদপত্র জমা দিতে হবে। 53তম সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি অনলাইন বিকাশ এবং সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে পারবেন। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 7 অক্টোবর 2022 সকাল 8টা, রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 26 অক্টোবর 2022 রাত 11টা 59 মিনিট। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27 অক্টোবর 2022 তারিখ বৃহস্পতিবার এবং আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 30 অক্টোবর 2022 রবিবার বিকাল 4টার মধ্যে। বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক ফ্যান পেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।